আজকে আমি তোমাদের সাথে আয়ুগার একটি ময়শ্চারাইজিং ক্রিম শেয়ার করব। জানাবো এই ক্রিমটি কাদের জন্য ভালো হবে, কারা ব্যবহার করতে পারবে, এই ক্রিম নিয়ে বিস্তারিত শেয়ার করব তোমাদের সঙ্গে। ক্রিমটি কীরকম হবে, তবে ক্রিমটি কিন্তু দেখতে ভীষণই সুন্দর, তোমরা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। তো আয়ুগা কিন্তু হচ্ছে একটা আয়ুর্বেদিক ব্র্যান্ড, আর আয়ুগার ফোমিং ফেস ওয়াশ নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলে, অনেক পুরনো যদিও। তো সেটা নিয়ে আমার পার্সোনাল যদি আমি বলি, ওই ফেস ওয়াশটা ভীষণ ভালো ছিল গাইস। আমার স্পেশালি আমার নিজের স্কিন মাঝখানে খুবই অ্যাকনি পিম্পলসে পরিপূর্ণ হয়ে গেছিলো, মুখটা ডার্ক স্পটস ছিল। তো সেই প্রবলেমস থেকে আমাকে বের হতে কিন্তু আয়ুগার ওই ফোমিং ফেস ওয়াশটা ভীষণ হেল্প করেছিল। তো যাদের অ্যাকনি পিম্পলসের প্রবলেমস আছে, আমি আবারও এই ভিডিওতে বলছি, তোমরা হচ্ছে আয়ুগার যে 2% নিম বাদাম চন্দনম ফেস ওয়াশটি আছে, ফোমিং ফেস ওয়াশ, তোমরা একবার ওটা প্লিজ ট্রাই করে দেখো। তো চলো আজকের মূল পয়েন্টে চলে যাই। আজকে আয়ুগার যে ময়শ্চারাইজিং ক্রিমটা আমি শেয়ার করব, আয়ুগা কাশ্মীরি স্যাফরন ময়শ্চারাইজিং ক্রিম। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি গাইস প্যাকেজিংটা ওয়াও বলতে হবে। প্যাকেজিংটা ভীষণ সুন্দর, একটা পার্পল কালারের টিপ, একটা পার্পল কালারে করে আসে, দেখতে পাচ্ছ গ্লাসের কন্টেনার। কাশ্মীরি স্যাফরন আছে মানে বুঝতে পারছো একটা আলাদাই ময়শ্চারাইজিং লেভেল আছে এর মধ্যে। 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি এই প্রোডাক্টটি এখানে ভালোভাবে লেখা আছে। কিন্তু এই প্রোডাক্টটি হচ্ছে নন কমেডিজেনিক, তোমাদের পোর্সগুলোকে ক্লগড করবে না। তাছাড়াও এই ক্রিমটি দাবি করছে এটা হচ্ছে অল স্কিন টাইপ সুটেবল, সবাই যে কোনো রকমের ত্বকে এটা ইউজ করতে পারবে। চলো আমি তো শেষে বলবোই যে কারা এটা আসলে ব্যবহার করতে পারবে। এই প্রোডাক্টটি ক্লেম করছে যদি তোমরা এই ময়শ্চারাইজিং ক্রিমটি মাত্র 2 সপ্তাহ ব্যবহার করো, মাত্র 2 উইকস, তাহলে তোমাদের ত্বকটা অনেক বেশি গ্লোয়িং ইফেক্ট পাবে। তো দেখা যায় কতটা কি করা যায়। সেই সঙ্গে এই ক্রিমটি এটাও বলছে যে এটা হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড, ক্লিনিক্যালি প্রুভেন। এই প্রোডাক্টটি 849 টাকা দাম রয়েছে এই ক্রিমটির। প্রথমত এই প্রোডাক্টটি হচ্ছে একটি কার্ডবোর্ড প্যাকেজিংয়ে করে আসে, যেখানে কমপ্লিট ডিটেল দেওয়া রয়েছে। এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্ট তোমরা অবশ্যই পজ করে চেক করে নিতে পারো। দ্বিতীয়ত ভিতরে হচ্ছে এই যে জারটি রয়েছে একটা গ্লাসে একটা কন্টেনারে করে আসে পার্পল কালারের, যে 2% চন্দনম যে ময়শ্চারাইজিং ক্রিমটি আছে একই রকম দেখতে, শুধু কালারটা একটু ডিফারেন্স প্যাকেজিংয়ে, এতটুকুই। এই প্রোডাক্টটি ক্রিম কালারের খুবই থিক একটা কনসিস্টেন্সিতে করে আসে, ক্রিমি এবং রিচ একটা ক্রিমি টেক্সচারে বা কনসিস্টেন্সি করে আসে। এই প্রোডাক্টটি তোমরা ইউজ করলে বুঝতে পারবে, খুবই ক্রিমি একটা কনসিস্টেন্সি রয়েছে এর মধ্যে। এই ক্রিমটির একটা খুব সুন্দর ফ্রেগরেন্স আছে। আমি আশা করছি এটার স্মেল নিয়ে কারো কোনো প্রবলেমস হবে না বা কোনো অ্যালার্জির সমস্যা হবে না। খুব সুন্দর একটা মধ্যে মাইল্ড একটা ফ্রেগরেন্স আছে। তো এবারে বলি এটা তোমাদের তোমাদের যখন তোমরা এই ক্রিমটা ব্যবহার করবে, খুব ইজিলি কিন্তু স্কিনের মধ্যে এটা ব্লেন্ড হয়ে যায়, যেহেতু খুবই ক্রিমি আর অ্যাবজর্ব হতে একটুখানি টাইম নেয়। এই ময়শ্চারাইজিং ক্রিমটি ইউজ করার পরে অনেক বেশি একটা শাইনি লুক আসে, মানে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস তোমরা প্রোভাইড পাবে, লাগালে বুঝতে পারবে। যখন তুমি যেমন ফেয়ার লাভলি যে ধরনের ক্রিমগুলো আছে ইউজ করার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ একটা উজ্জ্বল ভাব চলে আসে, ঠিক একইভাবে এই ময়শ্চারাইজিং ক্রিমটি ইউজ করার পর একটা শাইনি লুক আসে, অনেক বেশি নারিশিং এবং হাইড্রেট প্রোভাইড করে স্কিনকে। যাদের এক্সট্রিম ড্রাই স্কিন, এটা কিন্তু খুব পারফেক্ট হবে ওই ধরনের স্কিনের জন্য। যদিও এটা সবাই ব্যবহার করতে পারবে, অল স্কিন টাইপ সুটেবল। আমি যতটুকু আমার মতামতে এটা হচ্ছে ঠান্ডার দিনে এটা সবার জন্য ঠিকঠাক আছে, সবাই ব্যবহার করতে পারবে। কিন্তু গরমকালে এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য একটু প্রবলেমস দেখা দিতে পারে, যেহেতু খুবই একটা থিক কনসিস্টেন্সিতে আসে এবং খুব অনেক বেশি যেমন ধরনের কোল্ড ক্রিমগুলো হয় ঠিক ওই ধরনের একটা ক্রিম রয়েছে। তো এটা হচ্ছে গরমের দিনে অয়েলি স্কিনের জন্য একটু প্রবলেম হতে পারে, ঠান্ডার দিনে এটা সবাই ব্যবহার করতে পারবে আর পারফেক্ট কাজ করবে ড্রাই স্কিনে, যেহেতু ড্রাই স্কিন অনেক বেশি হাইড্রেশন প্রোভাইড চায়। তো তাদের জন্য কিন্তু খুব ভালো হবে। শুধু ড্রাই স্কিন বলে নয়, যাদের ড্রাই তারপর হচ্ছে নর্মাল অয়েলি স্কিন তারাও ব্যবহার করতে পারবে। যে কোনো ওয়েদারে এক্সট্রিম অয়েলি স্কিন এটাকে ইগনোর করবে, পিম্পলসের সমস্যা বেড়ে যাবে। যাদের শুষ্ক ত্বক, অতিরিক্ত শুষ্ক ত্বক, রুক্ষ শুষ্ক ত্বক, কোনো হাইড্রেশন নেই স্কিনের মধ্যে, স্কিনটা গ্লো নেই, তাদের জন্য খুব ভালো হবে এই ময়শ্চারাইজিং ক্রিমটি। আর যাদের স্কিন খুব অয়েলি তারা লাইট যে ময়শ্চারাইজিং ক্রিমগুলো হয় খুবই হালকা লাইট ওয়েট, তোমরা সেগুলো ইউজ করতে পারো। আর একটা কথা, এটার মধ্যে কিন্তু কোনো SPF নেই, অর্থাৎ তোমরা ফেসটা ওয়াশ করার পরে তোমরা যদি এই ময়শ্চারাইজিং ক্রিমটি ব্যবহার করো, তোমাদের অবশ্যই কিন্তু উপরে একটা সানস্ক্রিন মাস্ট ব্যবহার করতেই হবে, নাহলে তোমাদের স্কিনটা কিন্তু প্রোটেক্ট থাকবে না, ট্যান পড়ে যাবে। কারণ এটার মধ্যে কোনো SPF নেই, সান প্রোটেকশন নেই, সুতরাং তোমাদের এক্সট্রা করে একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তোমরা চাইলে আয়ুগা ব্র্যান্ডের সানস্ক্রিন আছে, অ্যাভেলেবেল আছে, তোমরা সেগুলো ব্যবহার করতে পারো। অথবা তোমরা যদি পার্সোনালি অন্য কিছু ব্যবহার করো, তোমাদের স্কিনে শ্যুট করে গেছে, তোমরা সেটাও করতে পারো, তাহলে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো তোমরা যদি কেউ এই ময়শ্চারাইজিং ক্রিমটি পারচেস করতে চাও, আয়ুগার নিজস্ব একটা ওয়েবসাইট আছে, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। তাছাড়া তোমরা পার্পেলে কিন্তু পেয়ে যাবে, অফারে পারচেস করলে তোমরা এটা মাত্র 600 থেকে 700 টাকার মধ্যেও কিনতে পারবে। তো এই ছিল আয়ুগার কাশ্মীরি স্যাফরন একটি ময়শ্চারাইজিং ক্রিম নিয়ে ছোট্ট একটি রিভিউ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর এটা ড্রাই স্কিন কিন্তু ইউজ করে একবার ট্রাই করে দেখো।